প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সঙ্গে দ্য প্রপোজাল নাটকের কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব এবং তার উত্তর তোমাদের আমি দিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে বলবো কয়েকটা প্রশ্ন একই উত্তর হবে, প্রশ্ন বিভিন্ন হতে পারে কিন্তু উত্তর একই হবে। যেমন, স্কেচ দ্য সোশ্যাল পিকচার ইন দ্য প্লে দ্য প্রপোজাল, স্কেচ দ্য ম্যারেজ সিস্টেম অফ দ্য রাশিয়ান সোসাইটি, ডু ইউ থিঙ্ক দ্য প্লে দ্য প্রপোজাল ইজ এ ফার্স ডিসকাস, অথবা জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য প্লে দ্য প্রপোজাল, অর্থাৎ এই নাটকের সামাজিক চিত্র কেমন, এটি প্রশ্ন আসলে, কিংবা ম্যারেজ সিস্টেম অফ দ্য রাশিয়ান সোসাইটি, অর্থাৎ রাশিয়ার বিবাহ ব্যবস্থা কেমন। তারপরে দেখো, ফার্স, ডু ইউ থিঙ্ক দ্য প্লে দ্য প্রপোজাল ইজ এ ফার্স, এর অর্থ হলো এই নাটকটি কি কোনো কারণে প্রহসন মনে হয়, তার সপক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। আর শেষে বলছি টাইটেল, অর্থাৎ শিরোনামটি যথাযথ কেন তা ব্যাখ্যা করতে হবে। তো দেখো, ভিডিওটি তোমরা ভালো করে দেখো, এখানে আমি চারটি প্রশ্নের একই উত্তর হবে আমি লিখেছি এবং তার অর্থ তোমাদের আমি সুন্দর করে ব্যাখ্যা করছি। তোমরা ভিডিওটি দেখো এবং আমার কথাগুলি শোনো, পরবর্তীকালে এই নোটটি পড়ার জন্য তোমরা উত্তরটির স্ক্রিনশট নিয়ে নাও। প্রত্যেকটি লাইনের মানে আমি বলছি, তোমরা একটু মন দিয়ে শোনো। ইন দ্য প্রপোজাল, অ্যান্টন চেকভ ডিলস উইথ দ্য ম্যারেজ সিস্টেম অফ দ্য কন্টেম্পোরারি রাশিয়ান সোসাইটি অ্যাট এ লেভেল অফ এ ফার্স, অর্থাৎ দ্য প্রপোজাল নাটকে অ্যান্টন চেকভ সমসাময়িক রাশিয়ার সমাজে বিবাহ ব্যবস্থাকে একটি প্রহসন হিসেবে দেখিয়েছেন। হেয়ার চেকভ রিভিলস দ্য হলোনেস অ্যান্ড দ্য নন রোমান্টিক নেচার অফ ম্যারেজ, এখানে চেকভ বিবাহের শূন্যতা এবং রোমান্টিক হীনতা দেখিয়েছেন। ম্যারেজ ইজ নট এ রোমান্টিক বন্ড বিটুইন এ ব্রাইড অ্যান্ড এ ব্রাইড গ্রুম, এখানে বিবাহ কোনো বর এবং কনের মধ্যে রোমান্টিক সম্পর্ক নয়, রাদার ইট ইজ এ বিজনেস ডিল, বরং এটি একটি ব্যবসায়িক চুক্তি। ইন দিস প্লে, এই নাটকে, উই সি দ্যাট লোমোভ ফিলস নো লাভ ফর নাতালিয়া, আমরা দেখি যে লোমোভ নাতালিয়াকে মোটেই ভালোবাসে না। হি ওয়ান্টস টু ম্যারি হার ফর সাম ম্যাটেরিয়াল গেন, সে তাকে বিবাহ করতে চায় শুধুমাত্র কিছু লাভের আশায়। অ্যান্ড টু চুবুকভ, চুবুকভের কাছে হিস আনম্যারিড ডটার নাতালিয়া ইজ অ্যান ইকোনমিক বার্ডেন, তার অবিবাহিতা কন্যা নাতালিয়া একটি অর্থনৈতিক বোঝা। চুবুকভ ফিলস গ্রেট রিলিফ, চুবুকভের অনেক শান্তি হয়। হোয়েন হি পুটস নাতালিয়াস হ্যান্ড ইন লোমোভস, যখন সে নাতালিয়ার হাত লোমোভের হাতে তুলে দেয়। ইন রাশিয়ান সোসাইটি, রাশিয়ার সমাজে, দেয়ার ইজ নো প্লেস অফ ইমোশন লাভ রোমান্স অ্যান্ড আইডিয়ালিজম ইন ম্যারেজ, বিবাহের মধ্যে কোনো রকম ইমোশন ভালোবাসা রোমান্স এবং আদর্শের জায়গা নেই। দাস চেকভ স্যাটিরাইজেস দ্য রাশিয়ান সোসাইটি লাইফ, এইভাবে চেকভ রাশিয়ার সামাজিক জীবনকে বিদ্রুপ করেছেন। যদি তোমাদের টাইটেল আসে তোমরা কী করবে, এর সঙ্গে বাকি যে অংশটি দেখতে পাচ্ছ তোমরা এটি অ্যাড করবে, এটিরও তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো এখানে বলা হয়েছে, উই ফাইন্ড দ্যাট দ্য প্লে সেন্টার্স রাউন্ড দ্য ম্যারেজ প্রপোজাল অফ লোমোভ টু নাতালিয়া, অর্থাৎ আমরা এখানে দেখতে পাই যে নাটকটি লোমোভের নাতালিয়াকে ম্যারেজ প্রপোজাল নিয়ে কেন্দ্র করে গড়ে উঠেছে। অ্যান্ড দ্য কন্টেম্পোরারি রাশিয়ান সোশ্যাল পিকচার ইজ নাইসলি প্রেজেন্টেড থ্রু দ্য প্রপোজাল, এবং সমসাময়িক রাশিয়ার সামাজিক চিত্র খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই প্রপোজালকে কেন্দ্র করে। সো দ্য টাইটেল দ্য প্রপোজাল ইজ অ্যাপ্রোপ্রিয়েট, তাই নাটকের শিরোনাম দ্য প্রপোজাল যথার্থ হয়েছে। তো ছাত্রছাত্রীরা, তোমরা এই নোটটি খুব ভালো করে মুখস্থ করবে, এই পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটি। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের অবশ্যই শেয়ার করবে এবং লাইক দেবে আমার ভিডিওতে, এবং সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই চ্যানেলটিকে, যাতে আগামী দিনে আরও নতুন কিছু প্রশ্ন নিয়ে
আমি আসতে পারি। ভালো থেকো বন্ধুরা, লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।